গভীর মনোযোগ দিবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদির গালে যখন থাপ্পড় মারছে ওই ইহুদির গালটা লাল হয়ে গেছে বাবা ইহুদি বলতেছে এখন যদি অ্যাকশন শুরু করি তাহলে তো আমরা হেরে যাব কারণ ইহুদিদের কাজ তো হলো ইসলামকে উৎখাত করা জোরে বলুন ঠিক কি না ইহুদি আলেম বলতেছে এর লিডারকে আরেকজন বলতেছে যে মুহাম্মদ বলে চলো চলো মুহাম্মাদের দরবারে যাই এই বিচারটা মুহাম্মাদের কাছে দিয়ে দেই ওই ইহুদি আলেম সহ আর দুইজনকে নিয়ে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কোমল হৃদয়ের মানুষ আবু বকর আপনার পরে যার স্থান ওই আবু বকর দেখেন আমার গালে এমন জোরে থাপ্পড় মারছে যে থাপ্পড় মারার কারণে আমার গালটা লাল হয়ে গেছে আল্লাহর রাসূল বললেন কার নাম বললো আবার বলো ওই ইহুদি আলেম বলতেছে আবু বকর মারছে আল্লাহর রাসূল বলেন আমার তো ইয়াকিন হয় না বিশ্বাস হয় না আবার বলো তোমাকে কে মারছে বলে আবু বকর আল্লাহর রাসূল বললেন হয়তো উমার মারছে না হয় উসমান জোরে বলুন ঠিক কি না কারণ আবু বকর তো মারামারি করার মানুষ না গন্ডগোল করার মানুষ না তিনি তো কোমল হৃদয়ের মানুষ এই কথাগুলো বলতে বলতে বাবা সিদ্দিক আকবর রাইসুল মুফাসসিরিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছেন হঠাৎ করে দেখে যে দুই তিন জন লোক আল্লাহর রাসূলের সাথে কি যেন কথা কয় ওই ইহুদি আলেম হঠাৎ করে আবু বকরকে দেখে তিনি তো এমনি ভয় পেয়েছে আরো ভয়ে থরথর করে কাঁপতেছে জোরে বলুন ঠিক কি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ইহুদি আলেম কেন আপনার দরবারে আল্লাহর রাসূল বললেন আবু বকর তুমি এমন মারা মারছো দেখো গালটা লাল হয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ কেন মারছি কি জন্য মারছি এটা আগে শুনে নেন যখন আমি কোরআনের দাওয়াত নিয়ে তাদের পাঠশালায় চলে যাই আমি ছিলাম একা তাদের সংখ্যা ছিল অনেক বেশি আমি যখন কোরআনের দাওয়াত দেই তারা আমার কোরআনের দাওয়াতকে ভিন্নভাবে তরজমা শুরু করে তাফসির শুরু করে আর আমার আল্লাহকে গালি দেয় আমার নবীকে গালি দেয় আপনাকে গালি দিয়েছে কোরআনকে অপমান করেছে এই জন্য আমি সহ্য করতে পারি নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বললেন আবু বকর তোমার কি কোনো সাক্ষ্য আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না না আমার কোনো সাক্ষ্য নাই তবে আমার আল্লাহ আমার এই দাওয়াতের কাজ দেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বললেন আবু বকর তোমার তো সাক্ষী নাই তাহলে আমার বিচার আমি যেহেতু পয়গম্বর নবী এবং রসুল আমার বিচার তো সঠিক করতে হবে ইহুদির আলেমকে তুমি যেভাবে অবদস্ত অপমান করেছো জোরে মারছো ইহুদির আলেম তোমার গালে থাপ্পড় দিবে জোরে বলুন না নাউজুবিল্লাহ কারণ আবু বকরের পক্ষে তো কোনো লোক নাই তাদের পক্ষে লোক আছে আর ইহুদি আলেম তিনি তো বলতেছে যে অমকের কসম অমকের শপথ দেখেন আবু বকরই আমাকে মারছে বিনা কারণে মারছে সিদ্ধান্ত অটল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকরকে মারো ইহুদি আলেমকে নির্দেশ দিলেন যে তুমি আবু বকরের গালে একটা থাপ্পড় মারো জিব্রাইল আলাইহিস সালাম সহ ফেরেশতাগণ কাঁদতে থাকেন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে জিব্রাইল রে এই আয়াতখানা নিয়ে তুমি তাড়াতাড়ি কাবায় চলে যাও দেখো ওখানে ইহুদি আলেমরা মুহাম্মাদকে ধরে বসে আছেন আবু বকরকে মারবে এই আয়াতটি মুহাম্মাদের কানে পৌঁছায় দাও
জিব্রাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আয়াতখানা নিয়ে হেরেম শরীফে যখন চলে যায় আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الله رب العالمين بشش كرم آياتي نزل برسن لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء الله أكبر بولين لقد سمع অবশ্যই আল্লাহ শুনেছেন قول الذين তারা যা বলছে قالوا তারা কি বলল ان الله নিশ্চয় আল্লাহ তাআলা فقير فقير ونحن اغنيا জোরে বলুন سبحان الله জিব্রাইল আলাইহিস সালাম যখন এই আয়াতখানা শোনায় দিল বাবা আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে ইহুদি আলেম এখন তোমার উপায় কি জোরে বলো জোরে বলুন ঠিক কিনা কারণ সাক্ষ্য তো আবু বকরের পক্ষে কে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সত্য জয় সবসময় হবেই হবে সত্য জয় আগেও হয়েছে এখনো হবে সামনেও হবে জোরে বলুন ইনশাআল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় যে কষ্ট করে হিজরত করেছেন তার এক মিনিটের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর সমস্ত উম্মতে মুহাম্মাদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকরের পাল্লায় ভারী হবে জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হলেন সিদ্দিকে আকবর রাইসুল মুফাসসিরিন حضرت ابو بکر رضی اللہ تعالی عنہ যারা কোরআন শরীফ বেশি বুঝতেন তাফসীর বেশি করতেন তার মধ্যে কয়েকজন ছিলেন তার মধ্যে একজন হলো সিদ্দিক আকবর রাইসুল মুফাসসিরিন حضرت ابو بکر رضی اللہ تعالی عنہ জয় বলুন সুবহানাল্লাহ সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দা ইসলামিক লেকচারস